মানিকচকের সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, অবরোধে আটক মাধ্যমিক পরীক্ষার্থীরা। স্থানীয় এলাকাবাসীর দাবি, মানিকচক ঘাটের এই রাজ্য সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত প্রায় 300 থেকে 400 লরি যাতায়াত করে। চওড়ায় কম থাকার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ঠিক একইভাবে সকাল থেকে তীব্র যানজট দেখতে পান এলাকাবাসীরা। এমনকি সেই অবরোধে মাধ্যমিক পরীক্ষার্থীদের আটকে দেওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা এবং তারপরই চলে অবরোধ। তাদের দাবি, নির্দিষ্ট পার্কিং না থাকার কারণে মানিকচক ঘাটের রাজমহল থেকে আসা লরি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, যার জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, যার কারণে অবরোধ। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না হওয়া পর্যন্ত চলবে এই অবরোধ। এ বিষয়ে মালদা জেলা শাসক রাজশ্রী মিত্র জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানিকচকের বিডিওকে। এখন আমরা যাচ্ছি কালেন্দ্রী স্কুল মাধ্যমিক পরীক্ষা দিতে, তো এখন দেখতে পাচ্ছি আমাদের গাড়ি পাস হচ্ছে না অনেক জ্যামের জন্য। কি রকম জ্যাম আছে? আমাদের বড় রাস্তার দরকার, সেটা সিঙ্গাল রোড। সিঙ্গাল রোডে 5টা ছোট জাহাজ চলছে, ওই রাস্তাতে ওই গাড়িগুলা নিয়ে যাওয়া সম্ভব না। আমাদের বাচ্চাগুলা যে পরীক্ষা দিতে যাবে সেরকম ব্যবস্থা না। সকাল 6টা থেকে রাত 3টা অবধি একই হিসাবে জাম্প লেগে আছে, এটার কারণে আমরা ট্রাকগুলোকে নামতে দেয় না জাহাজ।